নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন যখন সকালটা শুরু হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, কখনো বা কথায়, কখনো বা গানে, কখনো বা আড্ডা দিয়ে, সেই সকালগুলো একটা অন্যরকম মাত্রায় আমাদের পুরো দিনটাকে নিয়ে যায়। এবং এই মাসটা কিন্তু আমাদের একটা বিশেষ আনন্দের মাস, কারণ এই মাসটা আমাদের স্বাধীনতার মাস এবং আগামীকাল স্বাধীনতা দিবস। এই মাসটা এবং এই উৎসবটা, উৎসবই বলতে পারি, এই উৎসবটাতে আমাদের সবার আনন্দের আনন্দের দিন এবং আনন্দের উৎসব। কোনো বিশেষ কোনো উৎসব হলে, যেমন কি দুর্গাপূজা, লক্ষ্মী পুজো, কিছু কিছু সংখ্যক মানুষের আনন্দ হয়, কিন্তু এই স্বাধীনতা উৎসবে আমাদের গোটা ভারতবাসীর আনন্দ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের আনন্দের মাস, আমাদের উদযাপনের মাস আগামীকাল স্বাধীনতা দিবস। এবং আমরা আজকেও কিছু কিছু স্বাধীনতার গান শুনবো, যে শিল্পীর থেকে শুনবো, শিল্পীর সঙ্গে একটু পরিচিত হব। স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন শিল্পী রশ্মি দাস। নমস্কার, সুপ্রভাত, স্বাগত জানাচ্ছি ব্যানগার্ডে। আমরা শুনবো তো কিছু দেশাত্মবোধক গান আজকে। বেশ, তারপর আমার সঙ্গে তবলায়, শিল্পীর সঙ্গে তবলায় এবং আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী অমল দাস। সুপ্রভাত অমল। কিবোর্ডে রয়েছেন শিল্পী অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত, সুপ্রভাত। আমরা শুরু করে দেব আজকের সকালটা, প্রথমেই গানে যাব। কি দিয়ে শুরু করবে বলো? তো কালকে যেহেতু 15ই আগস্ট, তো প্রথমে একটা দেশাত্মবোধক গান।
আয়োজন সুন্দর করে পবিত্রভাবে শুরু হলো আজকের সকালটা, এবং স্বাধীনতার যে দেশাত্মবোধক গানগুলো থাকে সেইগুলো কিন্তু আমাদের সবার মধ্যে একটা আলাদা শক্তির যোগান দেয়। কি সুন্দর বললো, তুমি বেদ, তুমি কোরআন, তুমি আল্লাহ ভগবান, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন বা আজও যারা দিচ্ছেন, যাদের জন্য আমরা আজকে এই যে সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারছি, যারা ক্রমাগত আমাদের পাহারা দিয়ে যাচ্ছেন, তাদের কাছে তো এই কথাগুলোই পরম সত্য এবং এই বিশ্বাস নিয়েই তারা থাকেন বলেই আমরা এইভাবে এত সুন্দর করে বাঁচতে পারছি। তাদেরকে আরও একবার কুর্নিশ জানাই এবং তারা যেন সর্বদা ভালো থাকে, ঈশ্বরের কাছে আমাদের এটাই প্রার্থনা। আমরা আবারও ফিরব গানে, কি শোনাবে এবারে? সকালবেলা রবি ঠাকুরের গান ছাড়া তো হয় না। হ্যাঁ, একটা রবি ঠাকুরের গান করছি। আচ্ছা বেশ। চলো, কোন গানটা শোনাবে? আমি তোমার প্রেমী হব সবার কলম। আহা হা, তোমার প্রেমে হব সবাই।
লাড্ডু মিষ্টি করে গাইলে, আর রবি ঠাকুরের গান তো মানে বলার কোনো ভাষাই থাকে না। একটু বলো দিদি, গানটা শুরু কিভাবে হয়, কবে থেকে গান শেখা শুরু, কার কাছে শিখেছো? প্রথম গান শুরু করে 2003 থেকে, আচ্ছা, সাল থেকে আমার প্রথম গুরু লগ্নজিতা বর্মন। আচ্ছা, তো আন্টির কাছে প্রথম গান শেখা, তারপর আস্তে আস্তে নিয়তি রায় বর্মন, কৃষ্ণধন লোধ, আচ্ছা, অমরপুর স্যার, আচ্ছা, চলছে এখনো? হ্যাঁ এখনো চলছে। আচ্ছা, এখন কলকাতার গুরুজি সম্পত্তি চ্যাটার্জির কাছে পড়ছি। আচ্ছা 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 আচ্ছা, গান বাজনা বিভাগের কাজে মাঝে মাঝে চলছে। আসলে একবার গান গান বা যে কোনো শিল্প, যারা যে শিল্পের সঙ্গে যুক্ত, সেটার স্বাদটা একবার পেয়ে গেলে সেটাকে ছাড়া থাকা বড্ড কঠিন। কঠিন। পরের গানে যাব, কি শোনাবে বলো? পরে একটা আধুনিক গান করছি, আচ্ছা, পরিচিত গান, নির্মলা মিশ্রের গাওয়া। আচ্ছা, মাকে যদি রে দাও আমার বাকি যদি রে দাও।
আসি। কিছু কিছু গানের পর মুখে আর কোনো কথা থাকে না, এবং এই গানটা তার মধ্যে একটা। নির্মলা মিশ্রের বহু প্রচলিত গানের মধ্যে এই গানটা একটা দাবি রাখে, এবং কিছু কিছু সুর থাকে, আমি জাস্ট এমনি তোমার সঙ্গে শেয়ার করছি, কিছু কিছু সুর থাকে একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে, মানে যে গানের ধরো কিচ্ছু বোঝে না তার থেকে শুরু করে একটা বড় মানুষকে, বড় মানুষকে তো অবভিয়াসলি মানে নাড়া দিয়ে দেয়, এবং ছোট্ট বাচ্চাকেও প্রভাবিত করে। আমি কেন বলছি এই গানটা, আমি একবার, আমি অনেক ছোট ছিলাম যখন অনুষ্ঠানে, একটা অনুষ্ঠানে দেখেছিলাম একটা বাচ্চা, সেই একটা বাচ্চাই গাইছিল, যে তুলসীবতী স্কুলের মাঠে যে বর্ষবিদায় বর্ষবরণ অনুষ্ঠান হয় সেখানে একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে, ছোট বাচ্চা গিয়েছিল এই গানটা, এবং আমার কিছু কিছু মনে পড়ে এখনো। আমি সে খোলা মাঠে বসে আছি, বসে বসে এই গানটা শুনছি, এবং তখন আমি আমার মায়ের দিকে তাকিয়েছিলাম যে সত্যি তো একটা সন্তানের কাছে তার পুরো পৃথিবীটা কিন্তু তার মা, এবং তার কতটা আর্তনাদ আকুতি নিয়ে প্রবীর মজুমদার এই গানটা রচনা করেছিলেন, এবং তারই সুর করা নির্মলা মিশ্রের গাওয়া, কতটা ভেতর কষ্ট থাকলে এরকম সৃষ্টি হয়, এবং সৃষ্টি কিন্তু সেই এসব আর্তনাদগুলোর মধ্যে থেকেই হয়, যার ভেতর যত বেশি কষ্ট থাকে তার থেকে তত বেশি সৃষ্টি হয়। আনন্দ তো অবশ্যই থাকে, কিন্তু যারা সৃষ্টি করেন তাদেরকে জানতে গেলে, তাদেরকে বুঝতে গেলে দেখা যায় যে তাদের জীবনটা খুব একটা মসৃণ থাকে না। পরের গানে যাব। গানটার মধ্যে মা শব্দটা যেহেতু আছে, এমনিতেই আলাদা একটা ইমোশন কাজ করে। হ্যাঁ, একটা ইমোশন কাজ করে। যাই হোক, বড্ড কঠিন কঠিন কথা এবং কঠিন কঠিন সুর, এবার একটু একটু মুডটা চেঞ্জ করব, হবে কি? কি শোনাবে বলো এবারে? আচ্ছা চলো, বেশ।
সিদ্ধি সপনি যছনা আমার আপনার যে আপন যে খুঁজি তারে আমি আপন। মজার কথা মনে হচ্ছে, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির মধ্যে শাহরুখ খানের একটা ডায়লগ ছিল, বড়ে বড়ে দেশো মে আসি ছোটি ছোটি বাতে হতে রেহতে হ্যায়। আমি একটু মডিফাই করে বলছি, বড়ে বড়ে দেশো মে আসি ছোটি ছোটি গলতিয়া হতে রেহতে হ্যায়, কোনো ব্যাপারই নয়। তো যাই হোক, আমরা এবারে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, এবং আমাদের আজকের জমজমাট সকালের অতিথি শিল্পী রশ্মি দাস, সঙ্গে তবলায় রয়েছেন শিল্পী অমল দাস, কিবোর্ডে রয়েছেন শিল্পী অলোকেশ চক্রবর্তী। আমরা ফিরব শিল্পীর কাছে, ফিরব আবারও গানে। কি শোনাবে এবারে? আধুনিক গান করছি। আচ্ছা বেশ, চলো।
শ্রাবণের দিনে শ্রাবণের একটা গান, শ্রাবণের শেষ সোমবারে শ্রাবণের গান। হ্যাঁ, শ্রাবণের শেষ সোমবার আজকে, ঠিক ঠিক। তোমার থেকে একটু জানি যে কোন ধরনের গান গাইতে বেশি পছন্দ করো বা বেশি কমফোর্টেবল? আধুনিক গান বেশি গাই। আচ্ছা, আধুনিক গান। হ্যাঁ, আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত তো আছে, এটা নিজের মনে গুনগুন করে করে সাহস পায় না, আধুনিক গানটাই পছন্দ করি। আচ্ছা, মানে সবসময় আধুনিক গানেরই চর্চা করা হয়? আচ্ছা, তো ক্লাসিক্যালটাও করছি পাশাপাশি। আচ্ছা, ক্লাসিক্যালটা তো আচ্ছা করতেই হয়, এবিসিডির মতো। এবিসিডির মতো, হ্যাঁ। রোজ গানকে সময় দেওয়া হয়? রোজ একটু হলেও সময় দিই, অতটা সময় দিতে পারি না, একটু হলেও। তো সঙ্গে কি মানে মেয়েকে নিয়ে বসো গান করতে? বসি, মানে গান করে তোমার সঙ্গে? ওর ইচ্ছা, ইচ্ছা হলে বসবে, ইচ্ছে হলে বসবে না। রোজ সবসময় গান শুনেও করবে না, এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, মুডের উপর ডিপেন্ড করে, ছোট্ট এখনো। হ্যাঁ, এরপরে গানে যাব। আচ্ছা, তোমার সব থেকে পছন্দের শিল্পী কে? কৌশিকী চক্রবর্তী। আচ্ছা, শুভমিতা ব্যানার্জি। লিস্টের অভাব, লিস্টের অভাব নেই। এই এই প্রশ্নটা করলে জেনারেলি এই উত্তরটাই পাই যে লিস্টটা অনেক লম্বা, অনেক লম্বা, অনেক লম্বা। চলো পরে গানে যাব। আচ্ছা, আরেক আরো একটা আধুনিক গান করছি। আচ্ছা, আধুনিক গানের লিস্টেই বেশি। আমার জয় ছবি,
অসীম ধ্বনি ধ্বনি দরিদ্র কে বলি আমায় জাগরণে ঘুমে থাকি দিনে রং মিলাবি এমন আবির কোই।
ভীষণ সুন্দর, আমার খুব পছন্দের একটা গান। গানের কথাগুলো এত সুন্দর না, এত মানে হৃদয়ে লাগে, অসম্ভব সুন্দর। আর দেখতে দেখতে আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা গান শুনতে পারবো। কি শোনাবে এবারে? এবারেও কি আধুনিকে থাকবো? এবার আরেকটা দেশাত্মবোধক। আচ্ছা, দেশাত্মবোধক, বেশ। चमन मेरा मुल्क मेरा देश मेरा ये वतन शांति का उन्नति का प्यार का चमन इसके वास्ते निसार है ये मेरा तन मेरा मन ए वतन ए वतन जाने मन जाने मन एवतन 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 जाने मन जाने मन इसके मिट्टी से बने तेरे मेरे ये बदन इसके धरती तेरे मेरे वास्ते गगन इसने ही सिखाया हमको जीने का चलन इसके वास्ते निसार है ये मेरा तन मेरा मन ए वतन वतन जानी मन जानी मन जानी मन अपने इस चमन को स्वर्ग हम बनाएंगे कोना कोना अपना देश का सजाएंगे जश्न होगा जिंदगी का होगे सब मगन इसके वास्ते निसार है ये मेरा तन मेरा मन ए वतन वतन जाने मन जाने मन मेरा मुल्क मेरा देश मेरा ये वतन शांति का उन्नति का प्यार का चमन मेरा मुल्क मेरा देश मेरा ये वतन शांति का उन्नति का प्यार का चमन इसके वास्ते निसार है ये मेरा तन मेरा मन ए वतन जाने मन जाने मन ए वतन जाने मन जाने मन ए वतन वतन जाने मन जाने मन जाने मन
ভীষণ সুন্দর একটা সকাল কাটালাম, অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। ধন্যবাদ তোমাকে জানাচ্ছি, নিউজ ভ্যানগার্ডকে জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে যারা আজকে যন্ত্রশিল্পীরা ছিলেন, ছিলেন অলোকেশ চক্রবর্তী এবং অমল দাস। অনেক অনেক ধন্যবাদ জানাবো তাদের, ধন্যবাদ জানাবো যারা ক্যামেরার পেছন থেকে আমাদের গোটা অনুষ্ঠানটাকে পরিচালনা করেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আপনারা অনুষ্ঠানটি দেখতে পান, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাবো। এবং সর্বোপরি ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে, যারা প্রতিদিন সকালে আমাদের জন্য অপেক্ষা করে থাকেন, এবং আপনাদের ভালোবাসার জন্যই আমরা প্রতিদিন সকালে কিন্তু আমাদের এই সকালের অনুষ্ঠান নিয়ে ফিরে আসি। তো আজকের মতো বিদায় নেব, দেখা হবে আগামীকাল। এবং আগামীকাল কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের থাকছে ছোট্টদের অনুষ্ঠান, তবে এটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। তবে আজ আসি, দেখা হবে আগামীকাল। নমস্কার।